হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকের পার্ট টু টিউটোরিয়ালে আমি দেখাবো একটি পিলোর কিভাবে ইউভি টেকচার অ্যান্ড অথবা ক্লথ টেকচার অ্যাপ্লাই করবেন, সেটি সম্পূর্ণরূপে ডিটেল দেখাবো এবং কি সাথে স্কার্পটিং সহ থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। এখান থেকে মডেলিং মেশ দেন স্মুথ করে নিলাম। স্মুথ করার পর দেখেন এরকম আসলো। আসার পর আমরা এই জায়গাটায় এখন এই যে স্কার্পটিং আছে, এই যে স্কার্পটিং থেকে আমরা কি করব, এই যে যে লিফট সারফেস এটা ডাবল ক্লিক করব, অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা দেখুন স্ট্যাম্পে এসে আমরা এখানে পিক স্ট্যাম্প এই এই এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে কি করব, এই এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা এইভাবে যদি যাই তাহলে দেখেন একটা কাপড়ের একটা স্ট্রিচিং আসে। তো আমরা বি চেপে ব্রাশটা ছোট করব, এখানে অ্যাম্প প্রেস করে এই অবস্থায় আমি ইয়ে নিয়ে নিলাম। দেখেন তো এখন আমি ওই যে হালকা ভাবে দেখেন পিলোর একটা ইয়ে নিচ্ছি, দেখেন হালকা একটু আরেকটু অ্যাম্প প্রেস করে বাড়াই, এই দেখেন একটু ক্লথের একটা একটু শেপ নিয়ে আসি। হ্যাঁ, বা এইরকম না, এইরকম আর কি। ডাব্লিউ প্রেস করে আমরা এই প্লেনটা এখানে নিচ্ছি, দেন থ্রি প্রেস করে আমি এটাকে স্মুথ করে নিলাম। তাহলে দেখুন আমাদের পিলোর মধ্যে একটা অন্যরকম ইয়ে তৈরি হয়ে গেছে। দেখুন এই রাইট, এখানে আসার পরে এবার আমরা কি করব, ডাব্লিউ প্রেস করে দেখেন এবার শিফট চেপে আমরা এবার স্মুথ, ঠিক আছে, দেখেন স্মুথ এখানে, দেখুন এই দেখুন স্মুথ করে নিলাম। আর এখন আমরা এটাকে একটু আরো মজা করতে হলে ধরুন আমরা এখন পলি মডেল লাইক এফেক্টস, সরি এফেক্টস এ না, আমরা এখানে পলি মডেল থেকে আমরা আবার হিস্ট্রি সেন্টার পিভট করে নিলাম। করার পর আমরা একটু কর্নার করার জন্য স্কার্পটিং এ এসে আমরা এই যে পিনস বাড়াবো, পিনস ভ্যালুটা আমরা এখানে একটু চোখা করে নিব। দেখুন এই এই আর একটু করে নিলাম, তার দরকার নেই, আমার মনে হয় ঠিকই আছে। তো এখান থেকে এবার আমি রাইট বাটন ক্লিক করে ফেস ধরে নট ফেস এইজ ধরে এখানে দেখুন এই মাঝখানের এইজটা ধরে আপনি কি করবেন, আর প্রেস করে এটাকে একটু স্কেল করেন, এরকম স্কেল করেন, দেখেন আর একটু বেশিও করতে পারেন, অসুবিধা নেই। এই এটা করার পর এখন আমরা কি করব, একটা কভার থাকে না পিলোর এরকম আর কি, তো এটাকে আমরা এরকম যে করব, রাইট বাটন ক্লিক করে আমরা এজ ধরে একটু নিচের দিকে নামিয়ে দেব, নিচের দিকে থাকবে, আর প্রেস করে একটু এ দিয়ে দেবেন, ব্যাস এই দেখুন এটা আরো সুন্দর হচ্ছে আগেরটার থেকে। হ্যাঁ, এখন এইটা আমরা কি করবো, তাহলে এই দেখেন একটা চমৎকার একটা সেলাইয়ের অংশ চলে আসছে, তাই না? এই দেখুন জোস হয়েছে। তো এইটা আমরা এখন এই যে এখানে একটা সেলাই পার্টিশন পর্যন্ত আছে চলে, এবার আমরা এটাকে আবারও একটা ইয়ে দিয়ে নিব, কি বলে এফেক্টস অপশনে যাব। এফেক্টস অপশনে গিয়ে আমরা এখানে অ্যান্ড ক্লথ ক্রিয়েট অ্যান্ড ক্লথ করব, আবারও ক্রিয়েট অ্যান্ড ক্লথ করার পর এখন আগেরটাতে এখন আর লাগবে না, আগেরটাতে এখন আর দরকার নেই, আগেরটাতে শূন্যই থাকবে, পরেরটাতে হবে। হ্যাঁ, 0.01
ইয়েস, এখন মোটামুটি একটু ঠিকঠাক আছে। দেখুন এখন এখানে সেলাই সহ একদম স্মুথলি দেখা যাচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে যে এখানে একটা সেলাইয়ের অংশ আছে। এবার আমরা এখানে জাস্ট হিস্ট্রিটা ডিলিট করে দিব, রিগিং সরি পলি মডেল আছে এখানে 35 নাম্বারে এসে এটা এরকম হচ্ছে না। আমরা একটু আবার যাই দেখি একটু, খারাপ না আমার মনে হয় এটা রাখতে পারি। হ্যাঁ গুড, তো এইবার আমরা কি করব, এখান থেকে হিস্ট্রি এন্ড সেন্ট্রাল পিভট করে নিলাম। এগুলো করার পর এবার আমরা আবারও সেম ওই স্কাপটিং এ চলে যাব। দেখেন এখানে আমাদের এখন কাপড়ের এখানে ভাস্টা সব কিছু চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে দেখুন। এবার আমরা এটা যদি ইউভি করতে যাই তাহলে কি করব, এটাকে আমরা এখন 3 প্রেস করলে আরো 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 সুন্দর হবে। দেখুন আমাদের কিন্তু এখন পেলোটা দুর্দান্ত হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এখন আরেকটা মেশ স্মুথ দিয়ে নিতে পারি, আর না হলে কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? নাইস, আমরা যদি এখন এই দিক তাকাই তাহলে দেখেন একটা সুন্দর একটা পিলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে হিস্ট্রি এখান থেকে এবার আমরা ইউভি এডিটিং এ চলে যাব। ইউভি এডিটিং, এডিটিং এ যে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ফেজ ধরব, ফেজ ধরার পর আমরা এখানে ক্রিয়েট, হ্যাঁ প্ল্যানার, প্ল্যানারে যে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে আমরা এখানে অ্যাপ্লাই অ্যান্ড প্রজেক্ট করে দেব। তাহলে এখানে আমরা যদি চেকার বক্সে যাই তাহলে আমাদের এখানে খুব সুন্দরভাবে আমার এখানে ইউভি পারফেক্ট আছে, খুব চমৎকার ইউভি আছে, নাইস। তো আমি এখানে গুগল থেকে আমি এক কাজ করব, এই জায়গাটায় একটা টেকচার অ্যাসাইন করব আর কি। তো আমরা গুগলে যেতে পারি, ঠিক আছে আমরা এখানে গুগলে যাব, গুগল থেকে আমরা দেখব ক্লথ টেকচার নামে আমরা সার্চ করতে পারি। একটু টুলস অপশনে যান, সরি ইমেজে যান, ইমেজ থেকে আমরা এখানে একটু হাই রেজুলেশন কয়েকটা টেকচার নেব, লাইক বেডশিট থেকে আমরা পিলোর কাভার পেতে পারি 1024। এখানে আমি সেভ ইমেজ করব, এটা জেপিজি আছে, লাইক ওকে আমি এই টেকচারটা নিতে পারি, ওকে ফাইন। এবার দেখুন আমি এখান থেকে আবার চলে যাচ্ছি, এখান থেকে এবার আমি ক্লাসিক মোডে চলে যাই। যাওয়ার পর এখন রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোডে যে আমি কি করব, এখানে আরেকটু বেটার হয় আমরা যদি এখানে একটা মাল্টি কাট দিতে পারি। হ্যাঁ আমার মনে হয় এখন দরকার নেই, পরে আমরা এটা চুজ করব, অসুবিধা নেই। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল আর্নল, দেন এখান থেকে আমরা এআই স্ট্যান্ডার্ড সার্ফিস, স্ট্যান্ডার্ড সার্ফিসে যাওয়ার পর দেখেন আগের আমাদের ইয়েটা চলে আসছে। সো এখানে আবার রাইট বাটন ক্লিক করে আমি ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাব, যাওয়ার পর এখানে কালার, কালার থেকে আমি ফাইল, দেন অপশন বক্সে যাওয়ার পর আমি এখানে ক্লথ টেকচার এটা পেয়েছি, আমি এটা অ্যাসাইন করতে পারি, অ্যাসাইন করে দেখি যে কি অবস্থা। দেন নাম্বার 6 নাম্বার প্রেস করার পর দেখেন আমার এখানে খুব সুন্দর একটা পিলো অলরেডি আমি দেখতে পাচ্ছি, একদম টেকচার পারফেক্ট মতো বসে গেছে, রাইট। তো আপনি যদি চান এখানে ফ্লাওয়ার এটাকে যদি আপনি আরেকটু লাইট করতে চান, রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব আবারও সেম ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাব। যাওয়ার পর এখান থেকে সরি এই যে কালার, কালার থেকে এখানে দেখেন কালার ব্যালেন্স একটু এক্সপোজার বাড়িয়ে দেন, এটা লাইটের সময় আবার আমরা কমিয়ে দেবো। হ্যাঁ আমরা তো এখন ভিজিবল, মানে এটাকে একটু ভিজিবল করার জন্য, মানে একটু সুন্দরভাবে দেখা যাওয়ার জন্য আমরা আসলে এই প্রসেসটা করেছি, ওকে। তো আমরা এটা একটু সেভ করে নেব, লাইক আমি ডেস্কটপেই সেভ দিচ্ছি পিলো, ওকে পিলো নামে এখানে সেভ করে নেব 011, এটা নাইস, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করুন, এখানে দেখেন আমাদের সেলাইয়ের যে একটা ভাঁজ আছে, হ্যাঁ এখানে খুব সুন্দর একটা, আমি একটু এখানে ইন্ডিকেট করে দিচ্ছি, লাইক এই দেখুন মনে হচ্ছে যে একটা সেলাইয়ের অংশটা, এখানে একটা স্টিচ আছে, এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে রাখতে পারেন,
ওকে, অথবা আপনারা এইরকম একটার উপর আরেকটা রাখতে পারেন। এটা ভিউয়ার্স আমি আসলে সেকেন্ড পার্ট হিসেবে তৈরি করেছি এই কারণে আজকের ক্লাসে দেখতে পাচ্ছি। সো মতামত জানাবেন টেকচার সহ কেমন লাগলো। থ্যাংক ইউ।